একটা কথা জবাব দিবি? বল না, মানে ছোটবেলা থেকে যা শুনেছি তাই বলছি। বরাবর শুনেছি বাবারা নাকি মেয়েদের বেশি ভালোবাসে আর মায়েরা ছেলেদের। আচ্ছা, তোরও কি তাই মনে হয়? কি আবার মনে হবে? বাবা আমাকে ভালোবাসলেও বাঁচতে পারে, কিন্তু এর পিছনে দুটো কারণ আছে। প্রথম কারণ হলো, এই পৃথিবীতে আমাকে আনার পিছনে বাবার একটা দায়িত্ব ছিল। আর দ্বিতীয় কারণটা হলো, বাবার কাছে আর কোনো অপশনসই ছিল না। আমার যদি কোনো ভাই কিংবা বোন থাকতো, তাহলে হয়তো এই সম্পর্কটুকু একেবারেই মরে যেত। কি জানি, আমার ক্ষেত্রে সিচুয়েশনটা একটু অন্য রকম, জানিস। বাবা মায়ের সঙ্গে সব সময় যে মতের মিল হয় তা নয়, অশান্তিও হয়, কিন্তু বাবা কখনোই ডেড এন্ডে যায় না। তারও মনে হয় দুটো কারণ। প্রথমত, বাবা মধ্যবিত্ত চাকুরে, মধ্যবিত্ত মানসিকতা কোনো কিছু ছেঁড়ার থেকে জুড়তেই বেশি ভালোবাসে। আর কি মনে হয় জানিস? আমার মনে হয়, মানুষেরা বড়লোক হওয়ার পরেও যদি মধ্যবিত্ত মানসিকতা নিয়েই থাকতে পারতো না, তাহলে সব থেকে বেশি শান্তি পেত। এটা তুমি কি করলে সর্বরী? শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে চলে এলে। আমি তো তোমাকে বলেই এসেছিলাম, অলো, আমার সঙ্গে দেখা করতে হলে তুমি অনিতাদের বাড়িতে আসবে। কিন্তু তুমি যে সত্যি সত্যি বলেছো সেটা আমি বুঝতে পারিনি। তোমার কি ধারণা বিনা প্রয়োজনেও মেয়েরা মিথ্যে কথা বলে? একটা মেয়ে কোন অবস্থায় পড়লে বাড়ি ছাড়ে, যেখানে সে ছোটবেলা থেকে কত দিন কত রাত কাটিয়েছে, সেখান ছেড়ে বন্ধুর বাড়িতে এসে থাকে, সেটা বোঝো? যতই করুক, যাই করুক, কিন্তু সর্বরীর বাড়ি থেকে বেরিয়ে আসাটা উচিত হয়নি। যদি আমার সঙ্গে আমার মায়ের ঝগড়া হয়, অশান্তি হয়, তাহলে আমি কি আবার বাড়ি ছেড়ে বেরিয়ে আসবো? তোমার মা আর আমার বাবা এক নন, অলোক। প্রথম কথা, তোমার মা নিশ্চয়ই কথায় কথায় বলেন না যে এই বাড়িটা তার, তিনি এই বাড়ির মাথা, আর সেই জন্যই সব সময় তার কথা মতো চলতে হবে। আর দ্বিতীয়ত, তোমার মার সঙ্গে যদি তোমার কোনো দিন কোনো ব্যাপারে মতের অমিল হয়, তাহলে কি উনি তোমাকে বলেন যে উনি তোমাকে চাবুক দিয়ে মারবেন? কি বলছো কি? আরে অলোক, তুমি কতক্ষণ এখানে এসেছো? ভালোই হয়েছে। কি রে, তোরা সব চুপচাপ, কি হয়েছে রে অনিতা? তুমি তো আজকাল আসোই না শিখর, সুতো পা নেই, আসবি বা কেন? বুঝলে শিখর, আমাদের এখানে বেশি না আসাই ভালো। কেন বলতো? আসলে তোমার বয়স কম, সামনে অনেক কিছু করা বা না করার দিন পড়ে আছে। তুমি তোমার ইচ্ছে মতো জীবনটাকে চালাতে পারো, আবার ইচ্ছে হলে থেমে থাকতেও পারো। আসলে আমাদের এই ঘর, আমাদের এই সংসার থেকে নতুন করে আর কারো কিছু পাবার নেই। মাসিমা, আপনারা এতক্ষণ কথা বললেন, আমিও চুপ করে সব কথা শুনলাম।
কিন্তু শেষ কথাটা আপনি কেন বললেন সেটা আমি জানি, জানি বললে ভুল বলা হবে। বলতে পারি আমি বুঝেছি। নিশ্চয়ই বুঝবে, তুমি একে শিক্ষিত, তার উপর যথেষ্ট বুদ্ধিমান, তুমি তো আমাদের কথা বুঝবেই। না আমি শুনছি, তার জন্য নয়। তাহলে তো সব শিক্ষিত লোকই সবকিছু বুঝতে পারত, ব্যাপারটা তা নয়। বেশি আমি আপনাদের বুঝি কারণ আমি সুতপাকে বুঝি। কদিন আগে আমি সুতপাকে দেখতে জেলে গিয়েছিলাম। সুতপার সঙ্গে তুমি মানে কি বললো, কি বললে সুতপা? আচ্ছা আমাদের কথা জানতে চাইনি, বলো না শেখর, বলো না। আমার কথা, আমার কথা কিছু বলেনি না। না থাক, ওর সঙ্গে আমার যা সম্পর্ক তাতে ওর কথা শুনে আমি যদি এত খুশি হই তাহলে লোকে বলবে সারা জীবন মেয়েটাকে দুচ্ছাই দুচ্ছাই করে এখন আবার মেয়েকে দরদ দেখাচ্ছে। তা কেন মাসিমা, আপনি তোর মা, লোকে কি ভাবলো কি না ভাবলো তাতে কি এসে গেল? আপনি আপনার মেয়ের সম্পর্কে ভাববেন, ওর সম্পর্কে জানবেন, সেটাই তো স্বাভাবিক। এখন মেয়ে কাছে নেই তাই তোমার মাসিমা বুঝতে পারছেন যে মেয়ের সঙ্গে উনি কি কি করেছে। এটাই হয়, এটাই হয়। কাছের মানুষ দূরে চলে গেলে অনেক দামি হয়ে যায়। সুতপা সবসময় দামি ছিল মেশামশে, ওকে বুঝতে লোকে ভুল করত। কয়েকদিন আগে ও আমাকে একটা কথা বললো, জানেন, অতীতকে আঁকড়ে থাকলে নতুন কোনো সম্পর্ক গড়ে তোলা কঠিন, আর সেজন্যই সামনে এগোনো যায় না। তাই বলছি মাসিমা, সুতপা ফিরে আসুক, দেখবেন সব ঠিক হয়ে যাবে। একটু ঝগড়াঝাটি, হাসি কান্না, মান অভিমান এ নিয়ে দেখবেন বেশ ভালো লাগবে। আমাদের জায়গায় থাকলে তুমি এতটা আশা করতে পারতে না, পারতে না শেখর। তুমি কি জানো, পাহাড়ি মুখার্জির মতন দেখছি যে লোকটা, তার সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম, আসার আগে সে আমাকে কি বলেছিল শুনবি? এমন একটা কথা বলেছিল যা যা আমি ভুলতেও পারছি না, আবার আবার কাউকে বলতেও পারছি না। কিন্তু একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না অলোক, সর্বরী যদি আমাদের এখানে দু চার দিন থাকে তাতে তোমার দোষটা কোথায়? তোমার কথাই কিন্তু এটা পরিষ্কার হচ্ছে, তোমার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এ তোর আত্মবিশ্বাসের অভাবটা দেখলে কোথায়? অলোক তো ঠিকই বলেছে। বেশ বেশ, তাহলে আমি সমস্ত ব্যাপারটা ওর ওপরই ছেড়ে দিচ্ছি। ও ভেবে বলুক আমি যেটা বলেছি সেটা ভুল না ঠিক। বেশমশাই, আপনি কি ভেবে কথাটা বলেছেন সেটা সত্যি আমি বুঝতে পারি, তবে একটা কথা কিন্তু আমি খুব ভালো মতোই জানি যে সর্বরী বাবা পুরো দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দেবে। আমি 100% ডেফিনিট যে উনি বলবেন যে সর্বরী আমার জন্যই বাড়ি ছেড়েছে। কিন্তু এটা তো সম্পূর্ণ অবাস্তব, বাবা কখনো বাস্তব কথা বলেনি, এখনো বলে না। টাকা তো অনেকেরই থাকে,
কিন্তু কেউ কখনো তার মেয়েকে চাপকানোর কথা বলে না, কখনো তার বউকে হাত পা বেঁধে ঘরের মধ্যে বন্ধ করে রাখার কথাও বলে না। সে কি? কই, আমি তো এসব কথা জানতাম না। তুমি বা অলোক, তোমরা দুজনে কেউ তো কখনো আমায় কিছু বলনি। হ্যাঁ, সন্তানের সঙ্গে বাবা মার মতের অমিল হতেই পারে, কিন্তু তা বলে ছি 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 ছি। আচ্ছা, অসিত বাবু কি তার নিজের সংসারকে অপছন্দ করে? অপছন্দ করলেই বা? এই প্রশ্নের এখন কোনো উত্তরই হয় না বাবা, কারণ অনেকদিন আগে উনি নিজে নিজের সংসারটা তৈরি করেছিলেন। আজকে এত বছর বাদে এসে ওনার যদি সংসারটা পছন্দ না হয় আর তাই বলে উনি যাকে যা খুশি বলতে আরম্ভ করেন, তা তো হতে পারে না। তাছাড়া সর্বরীর বাবা করতে পারেন এমন কোনো কাজ নেই, বলতে পারেন না এমন কোনো কথা নেই। আমার ভীষণ ভয় করছে, বাবা যদি অলোকের মার সঙ্গে গিয়ে যাচ্ছে তাইভাবে ঝগড়া করেন, যদি ওনাকে অপমান করেন। না, সে ক্ষমতা ওনার হবে না। উনি মায়ের কাছে যাবার আগে 14 বার বর্দা কিংবা ছোড়দার কথা ভাববেন, সে নিয়ে আমি চিন্তা করি না। না, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, যে একটা বিশেষ কোনো উদ্দেশ্য। না 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 না, এ হয় না, এ হতে পারে না। কেন? তপন তো সেদিন আমার মুখের উপরেই বলেছিল, কিছু মনে করো না সর্বরি, তোমার বাবা কিন্তু 1 নম্বরের 2 নম্বরই। এই কথাটা শুনতে আমার কিন্তু খুব খারাপ লেগেছিল অলোক। আমি শুধু একটা কথাই সবসময় ভাবি, বাবার কি একবার মনে হয় না যে এই সমস্ত কথা শুনতে আমার কেমন লাগবে? অনিতা, অনিতা, ছোটটা কিছু জানতে চাইলে প্লিজ তুমি কিন্তু ওকে কিছু বলো। তোমার কি মাথা খারাপ? কিছু না বলেই যা অশান্তিতে আছি, তারপর আবার সর্বরী, আমি যদি তোমার বাবার সঙ্গে কথা বলি? না মেসমশাই, কেন আপনি শুধু শুধু অপমানিত হবেন? তোমরা বোধহয় জানো না, টাকা শুধুমাত্র জিনিসপত্র কেনার ক্ষমতা দেয়। আমার মতো একজন মধ্যবিত্ত মানুষকে অপমান করার সাহস রাখে না। সেগুলো আমি যা বলবার লোকটাকে বলবই, তাহলে যা হওয়ার হবে। আমি ভাবছি তুমি এত বড় ইডিয়েট কবে হলে? অবশ্য হলে নয়, বরাবরই ছিলে। ঘরে বসে বড় বড় কথা বলতে সবাই পারে, আসল জায়গায় পড়লে না পালাবার গর্ত খোঁজে। তবু ভালো তুমি কথাটা কাউকে বলিনি। তোমাকে বললে কি হতো? কি হতো? তুমি সোজা মার ঘরে গিয়ে চিৎকার করে পাড়া মাথায় করতে, আর সবাই জেনে যেত আমাদের পরিবারে। তার চেয়ে আমি যা ভালো বুঝেছি তাই করেছি। মাসিমা, আপনি ভালোই করেছেন কাউকে কিছু না বলে। এসব বড় বড় ফ্যামিলিগুলোর অতীত ইতিহাস না ঘাটাই ভালো। তবে শঙ্কর মুখার্জিকে কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারতেন, হরিমতি দত্তকে তিনি চেনেন কিভাবে। তাছাড়া আপনি তো বললেন শঙ্কর মুখার্জি মানুষ হিসাবে দারুণ ভদ্র ভালো, উনি নিশ্চয়ই সত্যি কথাই বলতেন। আসলে কথাটা অঞ্জনের সামনে জিজ্ঞেস করেছিলেন বলে আমি কেমন হকচকিয়ে গিয়েছিলাম। নিজে না হকচকিয়ে এবার অন্যকে হকচকিয়ে দেওয়াটা এবার থেকে অভ্যেস করো, বুঝেছ? শালা, চারিদিকে হারামিরা ঘুরে আছে, কে যে কখন বিপদ ডেকে আনবে শালা কে জানে। বিপদ?
নতুন করে আমাদের আর কি বিপদ হবে বলো তো? যা হবার তা তো হয়েই গেছে। সুতপার জীবনে এত বড় ঘটনা ঘটে গেল, তুমি মদ খেয়ে এখানে ওখানে ঘুরে বেড়াও, তোমার মা মাসে মাসে 3,000 টাকা মুখে ছুঁড়ে দেন, তাই দিয়ে কোন রকমে চলা, তোমায় কি বলবো শিখর? আজ 7 দিন হয়ে গেল ঘরে একটাও পয়সা নেই, দোকান থেকে ধারে জিনিস আনছি, যতই অভাব থাক পেট তো মানে না। ছি ছি মাসিমা, আপনি আমাকে একটা খবর দিতে পারলেন না? জটা মামা তো আমার বাড়ি চেনে, ওর হাত দিয়ে 2 কলম লিখে পাঠালেই তো হতো। তুমি খেপেছ? জটাদার হাত দিয়ে টাকা পাঠালে সেটা নয়নতারায় পৌঁছতো কিনা সন্দেহ। আরো একটা কথা শেখর, তুমি ভুলে যেও না এই বাড়িটার নাম নয়নতারা, নয়নতারা। আর এই বাড়িতে যারা থাকে তাদের পরবী দত্ত, দত্ত। আর এই দত্তরা চিরকালই হাত উপর করেই এসেছে, কোনোদিন চিত করেনি, চিত করেনি। মানলাম। আচ্ছা মেশোমশাই, আর যদি আপনার ছেলে আলাদা থাকতো আর তার কাছে আপনি যদি টাকার জন্য লিখে পাঠাতেন, সেটাও কি হাত চিত করা হতো মেশোমশাই? বলুন আমাকে। আপনারা ভালো করেই জানেন আমার কেউ নেই, খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। আপনারা কিছু নিলে ভাববো আমার বাবা মাকে দিয়েছি, আর কিছু না হোক আপনাদের আশীর্বাদটা তো পেতাম। শিখর, এত বড় কথাটা বলে আমাদের অপরাধে না করলেই পারতে বাবা, আমরা দুজনে সবসময় তোমাকে আশীর্বাদ করেছি, আজও করি।